এক ছটকায় রূপনারায়ণপুর টোল প্লাজায় বাড়ানো হলো ট্যাক্স, সমস্যায় সাধারণ মানুষ। রূপনারায়ণপুর বিহার রোডের উপর পশ্চিম বর্ধমান জেলা পরিষদ দ্বারা পরিচালিত বাংলা ঝাড়খণ্ড সীমানায় টোল প্লাজার ট্যাক্স বাড়ানোকে গিয়ে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ক্ষুব্ধ মানুষজনের অভিযোগ, বিনা নোটিশ দিয়ে আচমকা বাড়ানো হলো ট্যাক্স। স্থানীয় যাতায়াতকারী গাড়ি চালকেরা বলেন, দিনে 10 বার মেহিজাম গেলে ঝাড়খণ্ড প্রবেশ করলে লাগছে দ্বিগুণ ট্যাক্স। এত টাকা কোথায় পাবে তারা? আগে যেখানে 4 চাকার গাড়ি 10 টাকা লাগতো, সেখানে বর্তমানে তা বাড়িয়ে 30 টাকা করা হয়েছে, এবং যেখানে 6 চাকার গাড়ি 40 টাকা ছিল, সেখানে বাড়িয়ে করা হয়েছে 70 টাকা। আর 10 চাকা 12 চাকার গাড়ি, মানে হেভি ভেহিকলসের গাড়ি, 50 টাকা ছিল, সেটা বর্তমানে করে দেওয়া হয়েছে 120 টাকা করে। গাড়ি চালকদের সরকারের কাছে দাবি, ট্যাক্স অত্যধিক পরিমাণে, তাই পুনরায় আগের মতো ট্যাক্স নেওয়া হোক। তারা আরও অভিযোগ করে, যে পরিমাণে ট্যাক্স নেওয়া হয় সেই তুলনায় এই রাস্তার অবস্থা খুবই খারাপ। তাছাড়া তারা জানান, এই টোল ট্যাক্স পার হয়ে কিছু গ্রাম রয়েছে যেটা পশ্চিমবঙ্গে পড়ে, কিন্তু তাদের ট্যাক্স দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মদক্ষ মোহাম্মদ আরমান বলেন, ঠিক এই টোল প্লাজাটি জেলা পরিষদের আন্ডারে রয়েছে, এটি বেসরকারি সংস্থা দ্বারা চালনা করা হয়। কোভিড সময় থেকে সংস্থার কর্তৃপক্ষ জেলা পরিষদে আবেদন করে আসছে মূল্য বৃদ্ধির জন্য, তাই এই বিষয়ে জেলা পরিষদের এক অর্থের মিটিংয়ে আলোচনা করা হয়, কিন্তু কত পরিমাণে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়ে সঠিক তার জানা নেই। তিনি আরও বলেন, মানুষের সমস্যা নিয়ে তিনি সভাধিপতি ও কমিটির সঙ্গে কথা বলবেন। এছাড়াও তাকে বিহার রাস্তা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, রাস্তা খুব ভালো ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জেরে রাস্তাটি খারাপ হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি এর মধ্যে পুনরায় রাস্তাটি সংস্কার করা হবে। जो भी टूल टैक्स बढ़ा उसको लेकर क्या क्या असुविधा हो रहा है? देखिए, इतना तो बढ़ना नहीं चाहिए, एक बैग बढ़ा जो टूल टैक्स, पहले हम लोग 10 रुपया देते थे, अभी हम लोग 20-30 रुपया दे रहे हैं, यानी कि एक बैग 20 रुपया बढ़ा। दिक्कत का कितना सामना कर रहा था? दिक्कत तो सामना करना ही पड़ रहा है सर। देखिए, रोड का भी कुछ ठीक नहीं है ना, जैसे रोड वैसा टूल टैक्स होना चाहिए। आपका नाम? मेरा नाम सिद्धेश्वर मरांडी। टूल टैक्स जो बढ़ लो, अच्छा 10 টাকা থেকে 30 টাকা, কতটা অসুবিধা মনে হচ্ছে? পহলে কি লাগতা অভি 30 রুপিয়া লে রা দিক্কত কি রাস্তা কাজ অবস্থা কেসা রাস্তা খারাপ क्या चाह रहे हैं? बढ़िया होना चाह रहे हैं। टूल टैक्स जो बड़ा है उसके बाद भी रास्ता का जो अवस्था है उसको लेकर क्या मतलब? उसके लिए है मतलब कम होना चाहिए थोड़ा। उठे आसछे कि রূপনারায়ণপুর যে টুল ট্যাক্স আমাদের, সেই টুল ট্যাক্সের মূল্য বৃদ্ধি যেটা ছিল সেটা বাড়ানো হয়েছে, তো এই নিয়ে আপনি কি বলবেন? মূল্য বৃদ্ধি মানে তাদের টুল ট্যাক্সের রেটটা। হ্যাঁ, তো এটা প্রায় 2-2.5 মাস আগে একটা অর্থ মিটিং হয়েছিল আমাদের জেলা পরিষদে। তো এই যে এজেন্সি যে আছে, এজেন্সি কয়েকবার একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল যে তাদের রেটটা বাড়ানো হোক অন্য অন্য পঞ্চায়েত অন্য সমিতিতে, যেমন কাকসা একটা সমিতি টুল ট্যাক্স আছে, সেখানে এটা অনেক বেশি, অথচ জেলা পরিষদে এটা অনেক কম ছিল, আছে। এটাও একটা কারণ দেখেছিল। আর সেকেন্ড কারণ ছিল যে করোনার জন্য অনেক গাড়ি ঘোড়া কমে গেছিলো, তো এরা একটা কারণ দেখেছিলো যে আমাদের যা খরচা, তো খরচা তো এজিতে যাচ্ছে, কিন্তু গাড়ি ঘোড়া কমাতে আমাদের ইনকামটা কমে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা অর্থ মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল যে রেটটা বাড়ানো হবে, রেটটা বাড়ানো হয়েছে। এবার রেটটা কত বাড়ানো হয়েছে সেটা আমার টোটাল এ নেই, ধারণাটা নেই, এটা আমি জেনে নিচ্ছি। আমি সোমবার বা মঙ্গলবার আমি জেনে নিচ্ছি এটা কত বাড়ানো হয়েছে, এবং যদি কোথাও কোনো এ থাকে, মানে কমিউনিকেশন গ্যাপ থাকে, সেটা খুব চেষ্টা করবো আমাদের জেলা পরিষদে এটাকে আলোচনা করে এটাকে সলভ। সাধারণ মানুষের আরেকটা অভিযোগ আসছে কি আমরা টুল ট্যাক্স এত দিচ্ছি, তা সত্ত্বেও ওই রাস্তাটার অবস্থা বেহাল হয়ে আসে না? এই টুল ট্যাক্সের রাস্তা যেটা আছে আমাদের এমজি ফ্যাক্টরি থেকে নিয়ে আমাদের টুল ট্যাক্স অব্দি, এই রাস্তা মোটামুটি ভালোই ছিল। এই যে বর্ষা হলো, এই বর্ষাতে রাস্তা খুব খারাপ হয়েছে আবার নতুন করে, আমি আবার নতুন করে বলেছি। তো যেহেতু অনেক ছুটি ছিল, দুর্গা পূজা, কালী পুজো, ছট পুজো, এবারে হয়তো এটা একটা সংস্কারের কাজ হবে। আমি বলছিলাম এই যে জেলা পরিষদের রাস্তাটা, এই টুল ট্যাক্সে মানে আমাদের এই রূপনারায়ণপুর থেকে টুল ট্যাক্স পর্যন্ত কতটা রাস্তা? এটা প্রায় 15 কিলোমিটার।
এই রাস্তা নিয়ে কোনো পরিকল্পনা আপনারা? না না, রাস্তা তো আমাদের তো সংস্কার করা হয়েছিল, দু বছর আগে সংস্কার করা হয়েছিল, রাস্তা ঠিকই ছিল। এই হেবক দিয়ে বৃষ্টি হলে এই বৃষ্টিতে রাস্তাটা খারাপ হয়েছে, আবার খুব তাড়াতাড়ির মধ্যে এটাকে আমরা সংস্কার করাবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস, বাংলা।